শহর কলকাতায় ফের আগুনের ঘটনা। শোভাবাজার ক্রসিং এর সামনে 37 অরবিন্দ সরণিতে একটি পার্লারে সকাল 11:30 আগুন লাগে। গোটা এলাকা কালো ধোঁয়ায় ছেয়ে যায়। এরপর আগুন লাগার মুহূর্তে বটতলা থানার পুলিশ ঘটনাস্থলে আসেন। তার কিছুক্ষণ পর ঘটনাস্থলে আসেন শ্যামপুকুর থানার পুলিশ। তাদের যৌথ উদ্যোগে দমকলকে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের 4টি ইঞ্জিন। দমকলের 4টি ইঞ্জিনের চেষ্টায় আগুন এখন নিয়ন্ত্রণে। পুলিশের প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই আগুন লাগতে পারে। তবে ভিতরে কোনো অগ্নি নির্বাপক যন্ত্র আছে কিনা তা খতিয়ে দেখছেন পুলিশ। তবে পার্লারের মালিকের দাবি, ভিতরে একটি অগ্নি নির্বাপক যন্ত্র ছিল। শহর কলকাতার শোভাবাজার সংলগ্ন একটি ব্যস্ততম রোডের উপরে এই আগুনের ঘটনা ইতিমধ্যে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয়েছে। হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গরিপুর চৌমাথা এটা পড়ছে। কেসি লাইট হাউস আছে। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন, B10/249 নিয়ার সেন্ট্রাল পার্ক, কল্যাণী। বুকিং চলছে কল্যাণী B2/221, B2/312, কাঁচিয়াপাড়া ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা চাঁদমারি রোড, লিচু বাগান সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরটি স্কুল, নৈহাটি 6 নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন। গীতা কনস্ট্রাকশন 6289063557 9831478795। আপনি কি হালিশহরে ফ্ল্যাট খুঁজছেন? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন বলদেঘাটা হনুমেট অ্যাপার্টমেন্টে। এখানে আপনি পেয়ে যাবেন খুবই স্বল্প মূল্যে আপনার পছন্দের ফ্ল্যাটটি। আর এখানে আপনি পেয়ে যাবেন 24 ঘন্টা জল সরবরাহ, উন্নত মানের বিদ্যুৎ পরিষেবা এবং 24/7 নিরাপত্তা ব্যবস্থা। এছাড়াও এখানে রয়েছে 2-হুইলার পার্কিং এর ব্যবস্থা। তাই আর কি ভাবছেন, আজই যোগাযোগ করুন 7003067268 অথবা 8420934541 এই নম্বরে।